আমি আসছে এমিলিয়ানো মার্টিনেজ, আমার বলের সিগনেচার লাগবে। আমার তো এমিলিয়ানো মার্টিনেজ আমার ফেভারিট ফেভারিট গোলকিপার, আমি তাকে অনেক পছন্দ করি, কারণ ও তার জন্য আর্জেন্টিনা এইবারে ওয়ার্ল্ড কাপ ফার্স্ট। তখন থেকে আমার অনুভূতিটা ভীষণ, মানে আমি তার সামনাসামনি যে দেখতে পারবো এই অনুভূতিটা আমার মানে মারাত্মক আমাকে উত্তেজিত করতেছে এবং এক্সাইটেড করছে খুব, যে আমি তারা সরাসরি সামনাসামনি দেখতে পারবো। আমি এবং আমার ফ্রেন্ড একবারে সকালে ভোরে চলে আসছি তারা দেখার জন্য। এয়ারপোর্টে গেছিলাম কিন্তু একটু লেট হওয়ার কারণে এয়ারপোর্টে যাই আমরা দুর্ভাগ্যবশত তাকে পাই নাই, কিন্তু এখানেও আসছি। এখানে আসার মানে ঠিক টাইম মতো পৌঁছানোর তো কিন্তু এখানে সে নামে নাই, ওখান থেকে একবারে সরাসরি ভিতরে চলে গেছে সে গাড়ি নিয়ে। আসলে মার্টিনেজ আসছে এটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া, আমাদের জন্য একটা বড় পাওয়া, কিন্তু আসলে একটা বৃহৎ আকৃতিতে একটা স্বীকৃতি দেওয়া দরকার ছিল, কিন্তু তেমনটিভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাকে অনেক ধন্যবাদ জানাই যে সে আমাদের আর মানে দলের টিমের আর্জেন্টিনার দলকে উইন করেছে, তার জন্যই হয়তো এবার আর্জেন্টিনা উইন হয়েছে আমি বলবো। মার্টিনেজের সাথে তো অবশ্যই ছবি তুলতে চাই, কিন্তু চান্স পাবো কি না জানি না। ঠিক আছে, আমাদের এই ইগুলো দেখেই আর কি সে আসার কথা ভাবছে, যে বাংলাদেশে এত ক্রাউড এত ফ্যান বেস এটা দেখেই মূলত সে আসছে, কিন্তু তাদের সাথে যদি সে মানে কমিউনিকেট করতে না পারলো, যোগাযোগ করতে না পারলো, দেখা সাক্ষাৎ করতে না পারলো, তাহলে সে হয়তো সেটা উপলব্ধি করতে পারলো না দেশে এসে, এটা এক হতাশার কথা। একটু সুন্দর করে গুছিয়ে করা উচিত ছিল, হতাশার আর কি বিষয়টা। ভিতরে অনেক ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, তারপরে এদিক দিয়ে চেষ্টা করতেছি বর্তমানে যে একটু তার দেখা যেন পাই। মার্টিনেজটা আমরা দেখছি, ব্ল্যাক গ্লাস ছিল যদিও আমরা সেভাবে স্পষ্ট দেখতে পাই নাই, কিন্তু ওই গাড়িটা শুয়েও দেখছি, এটাই বিশাল ফিলিংস। কারণ এই যা আর্জেন্টিনার আমরা ফ্যান সেই ছোটো থেকে, মানে কি বলবো, মেসি আসলে তো কথাই নাই, আর এমিলিনো মার্টিনেজ কারণ আমাদের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এটাকে কিন্তু সেই জিতাইছে, এবং মেসির যে কম্বিনেশনটা ছিল দুর্দান্ত, নট অনলি তার বাট ওভারঅল যে আর্জেন্টিনার টিম ছিল। তো আমরা মানে কীভাবে ভাষায় প্রকাশ করবো বুঝতে পারছি না, এবং আমরা এমিলিনো মার্টিনেজটা দেখতে পাই নাই, কিন্তু আমাদের ম্যাশ ভাই ছিল, ম্যাশ ভাই সামনের গাড়িতে এর সাথে সেলফি তুলছি এবং খুবই এনজয় করছি। সেটাকে